দশ নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। সম্মানিত শেখ, আমি জানতে চাই, বাচ্চারা এখন অনলাইনে ক্লাস করে, এতে তারা মোবাইলের বিভিন্ন রকম গেম সহ আরও অন্য অনেক বিষয় শিখে যাচ্ছে যা ঠিক নয়। সবসময় তাদের পাশে বসে থাকাও সম্ভব হয় না। এখন আমরা কি ক্লাস করাবো নাকি বন্ধ রাখবো? মুসলিম বাচ্চাদের বিনোদন কীভাবে দেবো যাতে তারা আনন্দ পাবে, দয়া করে জানার উপকৃত হবে। যেহেতু ক্লাস করা আবশ্যক, সুতরাং ক্লাস অবশ্যই করাবেন, তবে যথাসাধ্য তাদেরকে দিনই প্রতিপালন করবেন, তাদের দিনই তরবিয়ত দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে তারা পাপের সাইটগুলোতে না ঢোকে। তাদের যতটা ক্লাস করার জন্য মোবাইল ইউজ করতে হয় ততটা ইউজ করবে, তার বেশি যখন তখন মোবাইল তাদেরকে দিয়ে রাখবেন না, স্মার্টফোন আর ইন্টারনেট ফ্যাসিলিটি তাদেরকে ওইভাবে দিয়ে রাখবেন না। আর যতক্ষণ পারবেন তাদের পাশে থাকার চেষ্টা করবেন, যাতে করে পাশে থেকে তাদের ভালো তরবিয়ত করতে পারেন। আর তারপরে বলছে, মুসলিম বাচ্চাদের বিনোদন কীভাবে দেব, জায়েজ বিনোদন দেবেন? হ্যাঁ, জায়েজটা জায়েজ, যদি না জায়েজ হয় তো না জায়েজ, হারাম হলে মকরু হলে মকরু। সুতরাং আপনি এটাকে জায়েজ মনে করছেন, হ্যাঁ যেটা সেটা করবেন আপনি। জায়েজ বিনোদন হচ্ছে মাঝে মধ্যে আপনি পার্কে ঘুরতে ঘোরাতে নিয়ে গেলেন, মাঝে মাঝে আপনি চিড়িয়াখানা নিয়ে গেলেন, মাঝে মাঝে সাগর থাকলে আমাদের দম্মামের মতো অথবা জেদ্দার মতো আপনি সাগর পাড়ে নিয়ে গেলেন। জায়েজ বিনোদন অনেক আছে, মাঝে মধ্যে তাদেরকে নিয়ে কোনো গ্যাদারিং করলেন কোথাও, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে নিয়ে গেলেন, ইত্যাদি ইত্যাদি জায়েজ বিনোদন। আশা করি বুঝতে পারছেন যেখানে শরীয়তের কোনো আপত্তি নেই। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم